মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি। কেমন আছো বলো? একটু একটু ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আসছে সকালের দিকে অন্তত। আর কালকে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, সেটাও তোমাদের আর কি দেখিয়েছি। তা রাত্রিবেলা বেশ, যখন বাইকে করে দাদার সঙ্গে যাচ্ছি না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল গো। ভালো লাগে বলো? এই সারা বছর গরম 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 আর ভালো লাগে না। তা একটু মনটা ফুরফুরিও ফুরফুরেও থাকে, এই একটা ঠান্ডার আমেজ থাকে। আর দিনটা কাজ, তারপরে ঘামা, মানে অসহ্য লাগে একদম। আর একটু রান্না, আজকে আমার কিন্তু বেশি রান্নার কিছু চাপ নেই, কেননা কালকে আমি পেঁয়াজ কলি করেছিলাম, বেশ অনেকটা থেকে গেছিল। পেঁয়াজ কলি মাছ সবই ফ্রিজে করা আছে, অতএব আজকে আমি কিছুই সেরকম করছি না। তবে বসিয়ে দিয়েছি করলার ঝাল। আমি কিভাবে করি তোমাদের একটু বলে দেব, হ্যাঁ। এইটা শুধু একটু তোমাদের দেখিয়ে দেবো, একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে করলাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ওটা হোক আস্তে আস্তে, আমিও তখন ভাবলাম ভিডিওটা আরম্ভ করে দিই। এই দেখো আমার কিন্তু রামু বাকার গুলাবি তোমাদের দেখছে, দেখেছো? তোমাদের কালকে বোধ হয় দেখাচ্ছিলাম না, আমি পুতুল দিয়ে সাজাতে ভীষণ ভালোবাসি, তার একটা নমুনাই যে আমার গুলাবি আর রামু কাকা ভীষণ ভালো লাগে আমার পুতুল দিয়ে বাড়িঘর দোর সাজাতে, সেই জন্যই মেয়ে আর কি এনে দিয়েছে দেখে। দেখো বন্ধুরা, আমি কি করে করি করলার ঝাল সেটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিলাম। এই দেখো এইখানে তেল দিয়েছি আমি, কিন্তু খুব অল্প তেলেই করছি, হ্যাঁ। তেল দিয়েছি আর এই যে কালো জিরে আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ, আর এই কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই করলাগুলোকে হালকা হালকা করে ভেজে নিলাম। খুব একদম ফড়ফড়ে করে ভাজার কোনো দরকার নেই, হ্যাঁ। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, এটা বলে দিলাম। আর তারপরে দেখো এখানে বেটে রেখেছি অল্প একটু সাদা সর্ষে আর পোস্ত, হ্যাঁ। সাদা সর্ষে পোস্ত দিয়েই করবে, না শুধু পোস্ত, যা দাম অত পোস্ত আমি বলবো না, একটু সাদা সর্ষে দিলে খারাপ লাগে না খেতে। তা এইটা মোটামুটি আমার করলাটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, হ্যাঁ, পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে। এই যে যেটা বেটে রেখেছি সাদা সর্ষে আর পোস্ততে মিলিয়ে সেটা কিছুটা দিয়ে দিলাম। আমি আবার একটু বেটেও রাখি, জানো তো, মাছের ঝাল টাল করার জন্যে না খুব সুবিধে হয়। দাদা তো জানো পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল খায়, একটু সর্ষে থাকলেও অসুবিধে নেই, কিন্তু আমি খুব একটা সর্ষে ফর্ষে দিই না, কারণ বয়স হয়েছে, হজমেরও তো অসুবিধে হবে, সেই জন্যে খুব একটা সর্ষে দিই না। তাই এটা যখন বেটেছি একটু বেশি করেই বেটে রাখলাম। এই দেখো পরিমাণ মতো একটু সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এরপরে একটু হলুদ দেবো আর লঙ্কা দেবো, নুন দেবো, মিষ্টি দেবো। খেতে অসম্ভব ভালো লাগে জানো তো, একটু করে একবার করে খেয়েও, হ্যাঁ, গরম ভাতে অসম্ভব ভালো লাগে। আর আমরা দুজনেই এটা খেতে খুব ভালোবাসি, এই করলার ঝালটা খেতে দাদাই বলো আমি বলো খুব ভালোবাসি। এই যে দেখো মোটামুটি, আর একটু লঙ্কা দিয়ে দেবো, ওই যে আমি যে মশলা রাখার জায়গাটা এনেছি ওইটাতে সব গুছিয়ে রাখবো, রেখে তোমাদের শেয়ার করে দেবো। আর জানো তো ওই আমার জীবনে যা জিনিস কিনেছি সব থেকে মানে ভালো জিনিস কেনা বলতে আমার ডিশওয়াশার, মানে আমার যে কী উপকার হয়েছে ধারণা করতে পারবি না। সব বাসন কোসন চকচক চকচক করছে, গরম হয়ে বেরোচ্ছে, মানে অসম্ভব ভালো। আমরা দুপুরবেলা শোবার সময় ওইটাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে চালিয়ে শুয়ে পড়ি, ও তো অটো স্টপ হয়ে গেলে বন্ধ হয়ে যায়। আবার ঘুম থেকে উঠে দাদা একটা বাস্কেটে বার করে দেয়, আমি আস্তে আস্তে গুছিয়ে নিই, আর জল নেই, নোংরা নেই, একদম মানে আমি জীবনে যা যা কিনেছি এতদিনের আমার মানে সেরা কেনা হচ্ছে ডিশওয়াশার।
মানে তোমাদের যদি কোনো অন্তত মানে আমাদের হেল্পিং হ্যান্ডরা যা ভোগায় অন্তত ওদের হাত থেকে বেঁচেছি, বিশ্বাস করো। বাসনের ডাই হয়ে আছে, এলো না, কোনো খবরও দিল না, ফোন করলে ফোনও ধরে না, মানে বিরক্তিকর ব্যাপার। আমি যে কি বাঁচার বেঁচেছি, দাদা দারুণ গিফট দিয়েছে। হ্যাঁ, তবে ডিশ ওয়াশার তো দাদা একটা গিফট দিয়েইছে, আর একটা জিনিস কিন্তু এসে গেছে তোমাদের, আমি শ্যুট করেও রেখেছি, যখন আসছে তখনও সেটা দিয়ে দেব, দেখছি এর মধ্যে। না, ইনস্টলেশনটা আমার মাথা ঠিক ছিল না, আমার ইনস্টলেশনটা তোলা নেই এখন, ইনস্টলেশন কীভাবে ওরা ফিট করছে করছে সেগুলো নেই, কিন্তু ওভারঅল সেটাকে নিয়ে আমরা কিছুটা একটা এপিসোডের মধ্যে ঢুকিয়ে এই সপ্তাহতেই দিয়ে দেবো, তোমাদের দেখাবো দেখাবো। ওইটা হয়ে উঠছে না কি, নানান রকম, বুঝতেই পারছো দুজনের সংসার, নানান রকম কাজের ব্যস্ততা থাকে, তারপরে আমাদের আবার যাওয়া আসারও একটা ব্যাপার আছে সব জায়গায়। হ্যাঁ, সব মিলিয়ে একটা মানে হজবরল হয়ে যাচ্ছে, দেখাবো। আর করলার ঝালটা যেটাই দেখো, মোটামুটি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে, আর একটু মিষ্টি, আমরা তোমরা যদি মিষ্টি না খাও, মিষ্টি না দেবে, তবে হ্যাঁ এতে একটুখানি বেয়ে দিতে হবে, কাঁচা লঙ্কা দাঁড়াও আমি আনছি একটু ফ্রিজ থেকে, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর বন্ধুরা, এতে একটু কাঁচা লঙ্কা দেবে, হ্যাঁ কাঁচা লঙ্কা দিলে টেস্টটা দারুণ আসে। আমার সব জিনিসেই অল্প করে এই ছোটো ছোটো করে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, আর দাদার বড় কাঁচা লঙ্কা মুখে পড়লে বা দেখলে হবে না, দাদা সব গুঁড়ো গুঁড়ো ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, আমি তো ভেঙে দিয়ে দিই এক এক সময়, কী করবো আর পারি না। তা এই কাঁচা লঙ্কা দিলাম, আর এইবার যেহেতু আমি খুব অল্প তেলে এইটা ভেজেছি, ননস্টিকে যার জন্যে করেছি, অল্প তেল লাগে জানো তোমরা সবাই, এইবার এর ওপরে একটু কাঁচা তেল দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। অল্প করে কাঁচা তেল এর মধ্যে দিয়ে দিলাম, একবার বন্ধুরা দেখো লুকসটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে, এইটা পুরো একদম গরম ভাতেতে খেয়ে দেখো, খেয়ে দেখে বলো আমাকে, হয়তো তোমরা করো অনেকেই, আবার অনেকে দেখেছি এটাতে রাই যে কাসুন্দি, যেটা কাসুন্দি দিয়েও অনেকে করে, তবে আমাদের এটা কখনো হয় না আর কি, আমাদের সবসময় সর্ষে আর পোস্ত মিলিয়েই হয়, পোস্ত ভাগটা একটু বেশি থাকে আর সর্ষে ভাগটা একটু কম থাকে, এইভাবেই এই করলার ঝালটা রান্না হয়। আর এখানে জিরে আদা জল ফল সব আছে, এবার আমরা খাওয়া স্টার্ট করি, সঙ্গে থাকো, আজ কিন্তু দেরি হয়ে গেছে, এখনই বাজে প্রায় 8:30 কাছাকাছি, তা দেরি হয়ে গেছে, আরম্ভ করি তো, আমরা জল টল খাওয়া, পুজো টুজো হোক, আবার আমি আসছি তোমাদের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এলাম, একটু রান্না করতে হবে আজকে রাত্রিবেলা, কালকে যে রান্নাটা করব বলেছিলাম সেই রান্নাটা আজকে করব, একটু তড়কা করব জানো, আর তোমাদের দেখাবো না, জাস্ট একটু একটু পি দিচ্ছি, সেইগুলো দিয়ে ভিডিওটাও শেষ করতে হবে। তা একটু আমার ভালো লাগে সন্ধেবেলায় এসে একটু ভিডিওটা শেষ করতে, সারাদিন যা সকাল থেকে করছি টুকটাক টুকটাক তো তুলেই দিই, আর রাত্রিবেলা এসে ভিডিওটা শেষ করতে আমি বেশি পছন্দ করি। তা চলো এবার তড়কাটা তোমাদের দেখিয়ে দেবো। তড়কাটা বন্ধুরা, এই যে বিকেল এই দুপুরবেলা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু এতে তড়কার ওই গ্রিন মুখটা দিয়েছি, মানে মুখ কড়াই যেটা, মুখ কড়াই দিয়েছি, আর একটু ছোলার ডাল দিয়েছি, আর হ্যাঁ রাজমাও দিয়েছি, একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, তারপরে একদম দুপুরবেলা শুতে যাওয়ার আগে সেদ্ধ করে এটা আমি রেখে দিয়েছি, তাহলে আমার কাজটা একটু সুবিধে হয়ে গেল। আর একটাও জিনিস তোমাদের দেখাই, দেখো আমার রান্নাঘর তো ভীষণ, রান্নাঘর নিয়ে আমি ফিনিকি, এবার আমি আমার বাড়ির সব জায়গাটা নিয়েই ফিনিকি, এবার রান্নাঘরে যখন আমি রান্না করি তখন দেখবে এই দেখো, এই যে এখানে একটা কিচেন টাওয়াল আছে, এই কিচেন টাওয়ালটাতে আমি এটা চাপা দিয়ে দিই, তোমরা সবাই জানো যে আমি এইভাবেই রান্না করি, হ্যাঁ এইটা চাপা দিয়ে দিই। এইবার এইখানে ফুল আছে,
এই যে এইখানে ফুল আছে, এই ফুলটাও কিন্তু সরিয়ে দেবো, নাহলে তেল চিটিনি হয়ে যাবে, যতই চিমনি থাক ভীষণ তেল চিটিনি হয়ে যায়। আর এই যে দেখো এই কাট, এই যে সমস্ত কিছু কাটলারি সেট ফেট রাখার যে স্ট্যান্ডটা, এটা আমার ভীষণ পছন্দের জানো, অ্যামাজন থেকে নিয়েছিলাম, তোমাদের আমি দেখিয়েও ছিলাম। এই যে এইটাকেও আমি সরিয়ে রাখবো, নাহলে পুরো তেল চিটিনি চিটিনি হয়ে যাবে, আমার ভীষণ কষ্ট। আর কত পরিষ্কার করবো বলো, সারাদিন এই করেই তো আর সময় পাই না, সেই জন্য এইটাকেও আমি সরিয়ে রাখবো, এটাকে বাইরে রাখি, নাহলে ছোট রান্নাঘর তো মানে জায়গা হয় না। হ্যাঁ, এটা রেখে তারপরে আসছি, কড়াইটা জ্বালিয়ে দিলাম। খুব সাধারণ উপায় করছি, রুচির খাওয়া বলো না। এই একটু আগে দাদা ঠাকুরের ফুল আনতে গেছিলো কালকে বৃহস্পতিবার, এবার সেই তেলে ভাজা নিয়ে এসেছে জানো, সেই চারটি তেলে ভাজা ফেলে ভাজা খেলাম, খাওয়ার পর না আর যেন খিদেও নেই রাত্রিবেলা। তা যেহেতু তরকাটা করবো ভেবেছিলাম, কালকেও হয়নি, কালকেও বাইরে খেয়েছি। হ্যাঁ, তা যার জন্য আজকে তরকাটা ভেবেছি এখন করে ফেলছি আর কি। একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, আর সবসময় চেষ্টা করবে সাদা তেল দিয়েই তরকাটা করার, যে কোনো ভালো জায়গায় মানে ধাবা স্টাইলে যদি তোমরা তরকা করতে যাও তাহলে কিন্তু সাদা তেলটা অবশ্যই দিতে হবে, একটু সর্ষের তেলে কিন্তু কোনো ধাবায় রান্না হয় না। হ্যাঁ, আর এই দেখো আমার শখের জিনিস আমি গুছিয়ে নিয়েছি, দেখেছো এই যে এইটা খুব শখ করে নিয়ে এসেছি, বেশ বড় জায়গা। আর শুধু এতে একটু রাখতে হবে লঙ্কা গুঁড়ো, ব্যাস লঙ্কা গুঁড়োটা রাখলে এটা ফুরিয়ে গেছে আমার লঙ্কা গুঁড়োটা, ঢালবো আর ঢেলে লঙ্কা গুঁড়োটা এই যে ঢেলে রেখে দেবো, থাক এখন এটাকে মাজবো, মেজে তারপরে ঢেলে ওতে রেখে দেবো। ভালো হয়নি বলো? এই কাজ সব জায়গায় পাওয়া যায় কিন্তু ওই যে বলি কেনা হয়ে ওঠে না, যে যখন বেড়াতে বেড়াতে যাই সাধারণ জিনিসগুলোও কিনে নিয়ে চলে আসি, কারণ বাড়িতে থাকতে আর কেনা হয় না। আমার ভারী এটা দরকারও ছিল, আমার একটা আছে এইরকম, কিন্তু স্টিলের আছে, কিন্তু এইরকম একটা প্লাস্টিকের আমার খুব প্রয়োজন ছিল। আর বেশ বড়ো বড়ো বাটিগুলো, এটা একটু সুবিধা হয়েছে দেখো, একটু গরম মশলা এই জিরে ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটুখানি গরম মশলা তোমরা দিতে পারো কিন্তু আমি বেশি দেবো না, দাদা খেতে চায় না একদম গরম জিনিস, তাই এইটা দিয়ে দিলাম। আর এই যে এইখানে একটুখানি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আগে বললাম আজকে বেশি তামঝাম করে কিছু রান্নাটা করবো না। হ্যাঁ, এই যে একটুখানি দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার এটা হোক, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমার তো যেন কেনা থাকে আদা রসুনের পেস্ট, আমি আর বাড়িতে দিনরাত করি না, খুব রসুন মসুন ছাড়াতে বড় জামা তো নয়, তাই এইটা আমাকে শিখিয়ে দিয়েছিল, আমার খুব কাজে লেগেছে। তা এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটা একটু ভাজতে হবে, যাতে আদা রসুনে গন্ধটা না ছাড়ে। হ্যাঁ, সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর তরকাতে আমি কিন্তু বন্ধুরা জানো একটুখানি হিং দিই, জানি না তোমরা কে হিং দাও, আমি একটু হিং দিই, হিংটা দিলে তরকাটা খেতে ভারী সুন্দর হয়। আচ্ছা, এইবার কী কী মশলা দেবো সেইগুলো একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এইরকম অল্প করে হলুদ দিলাম, আচ্ছা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও আমি দেবো যাতে কালারটা ভালো আসে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম। দেখো কালারটা ভালো আসার জন্য, আচ্ছা এরপরে দেখো একটুখানি ধনে গুঁড়ো, এই যে অল্প করে ধনে গুঁড়ো দিলাম। আমি কিন্তু ধনে গুঁড়ো তোমাদের অনেকবার বলেছি, আমি কিন্তু ধনে গুঁড়ো বাইরে রাখি না, নষ্ট হয়ে যায় ভীষণ জানো তো, ফ্রিজে রেখে দেবে একটু নষ্ট হয় না, তার জন্য আমি এতে ঢালি না, আর মানে ঢাললাম না, জিরে গুঁড়ো আমি এই বাক্সের মধ্যে রাখবো না, আমি অল্প করে বাইরে রেখে দিই আর সবটাই আমি মানে ফ্রিজে রাখি, তাহলে আমার কি হয় অনেক দিন ভালো থাকে, জিনিসগুলো নষ্ট হয় না। আগে যখন আমি রাখতাম না জিনিসগুলো কি নষ্ট হয়ে যেত কি বলবো। এই দেখো অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দেখলাম কতটুকু জিরে গুঁড়ো বার করা থাকে,
আমার কিন্তু বেশি থাকে না, সব ফ্রিজে রাখি এবং ভীষণ সুন্দর থাকে তাতে। তোমরাও এই মানে টিপটা করতে পারো, কারণ দেখো এখন যা মার্কেটের অবস্থা বলো না, একটু জিনিস নষ্ট করতেই গায়ে লাগে, করবো কেন? ফ্রিজে যদি ছোট ছোট বক্স করে করে রেখে দেওয়া যায় তাহলে তো ফেলে দেওয়ার কোনো ব্যাপার থাকে না। আর দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে, মশলাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি একটু এই তরকাটা দিয়ে দেব, এই যে তরকাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি এটা কষিয়ে নিয়ে আমি আবার আলুটা দিয়ে দিচ্ছি লাস্টে কি করবো। মোটামুটি আমার তরকাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এইবার শুধু আমি একটুখানি দেখাই কসৌরি মেথি, অল্প করে একটু কসৌরি মেথি দিয়ে দেবো, গন্ধটা ভালো আসবে তরকাতে। তোমরা সবাই জানো কসৌরি মেথি গন্ধ ভীষণ ভালো লাগে। আর একটু এই যে তরকা তরকা মশালা, এই তরকা মশালাটাও একটু দিতে হবে, নাহলে তো তরকা হবে না বলে না, তরকা মশলা না দিলে তরকা আর হবে কী করে? একটু এই যে তরকা মশালাটাও একটু দিয়ে দিলাম। এই এই সব জিনিস কিন্তু আমি ফ্রিজে স্টোর করি। আর লাস্টে হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার একটা ও আর একটাও জিনিস দেবো, একটু দিয়েওছি বাটার দিয়েছি একটু, হ্যাঁ আবার একটু বাটার দিয়ে দেবো। বাটার আমার দেওয়া হয়েছে আগে একবার, আর এখানে একটু বাটার দিয়ে দেবো, তাহলে খেতে ভালো হবে তরকাটা, একটু বাটার দিয়ে দিলে এই যে, হ্যাঁ আর একটুখানি জল দেবো, জল আমি দিয়েছি তাও আর একটু জল দেবো, একটু ঘন ঘন হয়ে গেছে। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একটুখানি, এই যে কাঁচা লঙ্কা, দাদা পছন্দ করে না ছোটো ছোটো বলে, কিন্তু আমার এখন আর সময় নেই, বড়ো বড়োই দিয়ে দিচ্ছি। আর এতে একটুখানি জল দিয়ে ফুটে উঠলে তরকা রেডি। আমি এইভাবে করি। ও আর একটাও কথা হচ্ছে, যদি একটু ধনে পাতা থাকতো ভালো হতো, আমার তো এখনও বাইরে থেকে এসে বাজার করা হয়নি অ্যাকচুয়ালি, সেই জন্য কি টুকটাক বাড়ির কাছে আসছে সেখান থেকেই কিনে সংসার চালানো, ফ্রিজেও ছিল কিছু, হ্যাঁ সংসার চালানো হচ্ছে। মাছ টাছ সব ফ্রিজে ছিল, হ্যাঁ মাছ ছিল মানে সবজিগুলো বলছি আর কি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই লিখো, আর লাইক করতে একটু সময় লাগে না, একটা লাইক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দিতে ভীষণ ভালো লাগবে। সঙ্গে থেকো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।